তো বন্ধুরা, আমরা এখন এসেছি বনি ক্যাম্পে। বনি ক্যাম্পে নামবো আমরা নৌকো থেকে। আগে তো বলেছিলাম বনি ক্যাম্পে চলে এসেছি, বনি ক্যাম্পে নেমে গেছি। সামনে দেখাবো, ওই যে বনি ক্যাম্প বলে লেখা আছে, এই যে দেখুন পরিষ্কারভাবে বনি ক্যাম্প বলে লেখা আছে। এখন আমরা ভিতরে প্রবেশ করবো, দেখবো আর কি কি আছে। সামনে ঢুকতে সামনে বাঁদিকে একটা মন্দির পড়বে, আর ডান দিকে অফিস, এই যে বনি ক্যাম্প। ঢুকতেই আমরা সামনে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বাড়ি, এই যে দেখুন। আমরা এখন সোজা চলে যাবো ওই টাওয়ারটিতে, ওই টাওয়ারের উপর থেকে দেখবো যে ভিউটা কত সুন্দর আসে, কেমন লাগে, তারপরেই ঘুরবো। নদীর মধ্যে এত কিছু সিস্টেম, আপনারা অবশ্যই ভালো করে দেখতে পাবেন কি কি আছে। এই যে সামনের দিকে এগোবো আমরা, এখানে একটা ছোট্ট মতো পুকুর তৈরি করা আছে, দেখুন চারিদিকে ঘাস লাগানো আছে, পুকুরের পাড়টাও ভালো করে দেওয়া আছে, উপর থেকে একটা ব্রিজ মতো ছোট তৈরি করা আছে। সামনে একটা টিনের বাড়ি তৈরি করা আছে, সোলার প্যানেল তৈরি করা, সোলার প্রজেক্ট এটা। সামনে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছি, খুব সুন্দর ডিজাইন তৈরি করা। তো আমরা ওগুলোতে এখন যাব না, আমরা সোজা যাব এখন ওই টাওয়ারটিতে, যেহেতু শুনেছি টাওয়ার থেকে নাকি দেখতে খুবই ভালো লাগে। তো আগে আমরা টাওয়ারে উঠবো, তারপর নিচের সব কিছু দেখব। সুন্দর একটা বাড়ি পাশে তৈরি করা ছিল। তো টাওয়ারের সামনে আসতেই মাত্র দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগার এটা খুবই সুন্দরভাবে আঁকা হয়েছে, অরিজিনালের মতোই লাগছে দেখতে, খুবই সুন্দর জিনিস। আমরা এখন এর মধ্যে সিঁড়ি তৈরি করা আছে, সিঁড়ি দিয়ে উঠবো উপরে, টাওয়ারের উপরে উঠবো। উপরে উঠে দেখবো যে ভিউটা কেমন আসে। আমরা এখন একটাই ছাদে আছি, অল্প কিছু ভিউ দেখতে পাচ্ছি। আমরা সোজা উপরে চলে যাব, পুকুরটা দেখুন। কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হচ্ছে, কি প্রবলেম হচ্ছে ভিডিওতে, ভিডিওটা কেমন, ভালো লাগলো কি না, কী কী কম আছে অবশ্যই কমেন্ট করবেন। এই যে এদিকটা বাঘ আছে, বাঘ হরিং এদিকটাতেই দেখা যায়। এখন আমরা আরও উপরে উঠবো, আরও উপরে উঠে দেখবো কেমন লাগে। সবাই বন্ধুরা আসছে, অনেক টুরিস্ট বন্ধু এখানে আছে, অনেক টুরিস্ট বন্ধু এখান থেকে ফটো তুলছে, দেখছে। এই যে এটাই লাস্ট, এর উপরে আর নেই। এখান থেকে ভিউটা দেখলে অপূর্ব লাগবে আপনাদেরকে দেখতে, পুরো ভিউটাই এখান থেকে দেখতে পাবেন। এই সাইডে নদী আছে, আর এই সাইডে জঙ্গল, সুন্দরবন যেটাকে বলা হয়। আর উপর থেকে তো নিচে দেখতে খুবই সুন্দর লাগছে, বাড়িগুলো ছোট ছোট সুন্দরভাবে তৈরি করা আছে। এইদিকে পুকুরটাও খুবই সুন্দরভাবে তৈরি করা আছে, চারে জাল দিয়ে, টিন দিয়ে। আর এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপে বাঘ হরিণ সবই জল খেতে আসে। এই যে মাঝখানে পুকুর টাইপের তৈরি করা আছে, এখানে বেরিয়ে আসার সময় এখান থেকে আবার আমরা নেমে যাবো। বেরিয়ে আসার সময় দেখুন নোঙর বানিয়ে রেখেছে, ভালো লাগলো তাই তুললাম, নোঙর বানিয়ে রেখেছে একটা। এখান থেকে সোজা বেরিয়ে যাওয়ার পথে একটা ছোট ডিজাইন টাইপ তৈরি করে রেখেছে, যেটা পার হতে হবে। এই যে দেখুন ব্রিজ টাইপ, ছোট ব্রিজ যেটাকে বলা হয়।
তো আমরা এখন সোজা বেরিয়ে যাব, আর বেশি কিছু নেই, জাস্ট এটাই। তো আমরা এখন আমাদের লঞ্চের কাছে চলে এসেছি, আরও অনেক লঞ্চ এসছে এখানে নতুন। এই যে দেখুন প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে, এই যে আমাদের লঞ্চে উঠবো এখন, এইটাই আমাদের লঞ্চ, এই সামনেই এই লঞ্চটাতেই আমরা উঠবো, এটা আমাদেরই লঞ্চ। তো লঞ্চ ছেড়ে আসার সময় এখানে দেখলাম প্রচুর চারা গাছ তৈরি করা আছে, তো ভিউটা একটু নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার।